হ্যালো গাইস, ওয়েলকাম টু জিডিএম টিউটর। আম রাকিব হুসাইন। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের মুভ টুল। সো আমরা প্রথমে মুভ টুলে যাব, যাওয়ার পরে আমাদের মাউসের কার্সারটা একটু এখানে রাখব। রাখার পরে দেখেন আমাদের একটা কুইক টিপ আসছে, সেটা হলো মুভ টুলের শর্টকাট হলো বি এবং তার নিচে লেখা আছে মুভস আ সিলেকশন অর লেয়ার। মূলত সিলেকশন বা লেয়ারকে মুভ করার জন্য আমরা মুভ টুল ইউজ করি। সো আমি এখন যেটা করব, আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ইমেজের মধ্যে ক্লিক করব। দেখেন আমাদের কোনো কিছু হচ্ছে না, আমি যদি লেফট বাটন ক্লিক করি, এখানে লেফট বাটন দিয়ে ক্লিক করছি, বাট আমি যখন এই লেফট বাটন ক্লিক করে হোল্ড করে দেন একটু মুভ করে দেন ছেড়ে দিব, দেন আমাদের একটা পপ আপ মেনু আসলো। সো এখানে মূলত আমাদের বলতেছে যে আমরা যে লেয়ারটাকে মুভ করতে চাচ্ছি সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। তারপর যেটা বলতেছে সেটা হলো আমরা যদি কোনো প্রকার ওয়ার্ডার বা কোনো প্রকার কাজ করতে চাই এই লেয়ারে, তাছাড়া যদি ব্লেন্ডিং মুড বা অপাসিটি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের লেয়ারটাকে কী করতে হবে, নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে দিব কনভার্ট টু নর্মাল লেয়ার। সো এখন দেখতে পাচ্ছি আমরা যে আমি আগে যে কমান্ডটা দিয়েছিলাম সেটা এখন কমপ্লিট হলো। তো আমি আবার কন্ট্রোল জেড দিই। সো এখানে মূল বিষয় হলো আমাদের ফটোশপে মূলত আমরা যে কোনো ধরনের ছবি ওপেন করি না কেন, সেই ছবিটা আমাদের কী হয়, ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে ওপেন হয়। তো এই লেয়ারটাকে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের এখানে এই যে লকটা এটা ছুটিয়ে নিতে হয়। সেটা হলো কী করতে হবে, আমরা এই লকটাকে আনলক করার জন্য আমরা এখানে ডিরেক্ট মুভ করে এখান থেকে এইভাবে লকটা আনলক করতে পারি। এছাড়া আমি এখানে ডাবল ক্লিক করতে পারি আমার লেয়ারের মধ্যে, দেন আমরা এখানে আমাদের লেয়ারের নাম দিতে পারি, ধরেন আমি এখানে দিতে পারি সিটি, দেন আমি ওকে দিতে পারি। দিলে আমাদের এখানে দেখেন সিটি আকারে আমাদের লেয়ারটা ওপেন হলো। আমি আবার কন্ট্রোল জেড দিব, দেখেন। এছাড়া আরেকটা অপশান আছে, সেটা হলো আমরা ডিরেক্ট এখানে যে আমার যে লক আছে, লকের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করতে পারি, তাহলে আমার লক লেয়ারটা আনলক হয়ে গেল। এছাড়া এখানে আমি ক্লিক করে আমাদের যে লেয়ারটা সেটার নাম আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো এখানে হলো আর কিছু বিষয় আছে, সেটা হলো আমি আরও কয়েকটা লেয়ার নেব, কারণ আমি সো এখানে আমি কয়েকটা লেয়ারের মধ্যে কিছু অবজেক্ট নিলাম। সো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো দেখেন আমি এইটা যদি মুভ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে এটা আমি মুভ করতে পারছি, এটা যদি আমি মুভ করতে চাই এই অবজেক্টটাকে তাহলে আমি মুভ করতে পারছি, এখানে যদি এই অবজেক্টটা আমিটাকে মুভ করতে চাই তাহলে আমি এটা মুভ করতে পারছি। বাট আমি যখনই এখানে অটো সিলেক্ট অপশনটা আনচেক করে দিব তখন কী হচ্ছে, আমি এটাতে ক্লিক করছি মুভ করতেছি বাট আমার মুভ হচ্ছে এই অবজেক্টটা। এর কারণ মূলত আমরা এই লেয়ারটা সিলেক্ট করে আসি এবং এখানে যে অটোমেটিক্যালি আরেকটা লেয়ারে যে সুইচ করবে সিলেক্ট করার সাথে সাথে সেটা অফ করে রেখেছি। তো এর জন্য আমাদের লেয়ারটা চেঞ্জ করে করে দেন আমাদের মুভ করতে হবে। ধরেন আমি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই লেয়ারে যেতে হবে, যে দেন তারপর এটা চেঞ্জ করতে হবে, বা আমি যদি এই জিনিস এই অবজেক্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে যে দেন আমাদের এটা চেঞ্জ করতে হবে। সো এইখানে হলো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আমরা অটো সিলেক্ট অন করে রাখবো কি রাখবো না, এটা আসলে আমাদের কাজের উপর ডিপেন্ড করে। এখানে আরেকটা বিষয় হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোল। সো এটা যদি আমি অন করে দেই তাহলে দেখেন আমার আমরা যদি অনেক বেশি রিসাইজিং বা রোটেটের কাজ করি তখন আমাদের এই জিনিসটা ইউজফুল হবে। দেখেন অটোমেটিক্যালি আমি যেটাই সিলেক্ট করব সেইটাই আমাদের ট্রান্সফর্ম টুলটা বা ট্রান্সফর্মের যে অপশানটা সেটা দেখাচ্ছে, আমি এখানে রিসাইজ করতে পারছি বা রোটেট করতে পারছি, সেটা হলো অটোমেটিক্যালি এসে পড়ে। এটা খুবই একটা ইউজফুল টুল। এটা আসলে আমরা কি ওপেন করে রাখবো কি রাখবো না সেটা আসলে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। সো এখানে মূলত বুঝার এই বিষয়গুলো ছিল যে আমাদের অটো সিলেক্ট, তারপর শো ট্রান্সফর্ম কন্ট্রোল, আর এখানে যে লেয়ারের অপশানগুলো যে আমরা লেয়ারগুলো কীভাবে ইউজ করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সব। সো থ্যাংক ইউ।